সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদায়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন, তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিবগঞ্জে 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ অন্যান্যরা। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে 2,22,63,000 টাকা ব্যয়ে এই তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, দায়পুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, দায়পুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমল হক বাদশা ও ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মণ্ডল। শিবগঞ্জে নসিমনের নিচে চাপা পড়ে মানুর উদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার দায়পুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে কানসাহাট ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।